আজ আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে হার্ট অ্যাটাক কাদের বেশি হয়ে থাকে সে বিষয়ে, বা এটি কেন হয়ে থাকে, হার্ট অ্যাটাক প্রতিকার ও প্রতিরোধে আপনার করণীয় কি সে বিষয়ে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনটি চেপে রাখুন, তাহলে চিকিৎসা বিষয়ক আমার দেওয়া যে কোনো তথ্য আপনি খুব সহজেই সবসময় পেয়ে যাবেন। দর্শক, বর্তমান সময়ে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক এত বেশি পরিমাণে বেড়ে গেছে যে এটি এখন আর কোনো বয়সের সীমারেখার মধ্যে আবদ্ধ নেই। একটি সময় দেখা যেত যে হার্ট অ্যাটাক বা স্ট্রোক মেডিকেল সায়েন্স অনুযায়ী বলা হতো যে 45 বছরের ঊর্ধ্বেই কারো হয়ে থাকে, কিন্তু এখন সেটি আর 45 বছরের মধ্যে নেই, এটি তার কমেও অল্প বয়সে অনেকেই তরুণ অবস্থায় হার্ট অ্যাটাক বা স্ট্রোক হতে দেখা যায়। আজ আমি আপনাদের জানাবো হার্ট অ্যাটাক কাদের বেশি বেশি হয়ে থাকে সে বিষয়ে। যদি কারো স্মোকিং বা ধূমপানের অভ্যাস থেকে থাকে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে, বিশেষ করে যারা ধূমপায়ী নয় তাদের থেকে কয়েক গুণ বেশি পরিমাণে ঝুঁকিতে থাকেন যারা ধূমপায়ী। এক্ষেত্রে শুধুমাত্র যারা ধূমপান করছেন তারাই ঝুঁকিতে রয়েছেন, বিষয়টি এমন নয়। সেকেন্ড হ্যান্ড স্মোকার যারা রয়েছেন, অর্থাৎ একজন ধূমপান করছেন তার আশেপাশে যারা অবস্থান করছেন, পরিবারের সদস্য বা সন্তান, তারাও কিন্তু পরোক্ষভাবে সেই ধূমপানের ক্ষতিকারক প্রভাবের মধ্যে তারা রয়েছেন, তাদেরও কিন্তু এই ঝুঁকিটা থেকে যায়। কাজেই স্মোকিং যাদের হ্যাবিট রয়েছে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি। এছাড়া যদি কারো হাই ব্লাড কোলেস্টেরল থাকে, অর্থাৎ রক্তে খুব বেশি পরিমাণে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড থাকে, তাদের হার্ট অ্যাটাক হতে পারে। তাদের যে খারাপ কোলেস্টেরল যেটি রয়েছে LDL, সেটি রক্ত নালী যেগুলো রয়েছে হার্টের মধ্যে সরু রক্তনালী, সেই রক্তনালীগুলোকে সংকুচিত করে দিয়ে তার হার্টের ক্রিয়া বাধাগ্রস্ত করে হার্ট অ্যাটাকের ঝুঁকি বয়ে আনতে পারে। এছাড়া যাদের ডায়াবেটিস রয়েছে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি রয়েছে। যাদের শরীর ওবেসিটি বা স্থূলকায় মেদবহুল স্বাস্থ্যের অধিকারী তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে। যদি কারো হাই ব্লাড প্রেশার থাকে সেক্ষেত্রে তার হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে। মেন্টাল স্ট্রেসের মধ্যে যদি দিয়ে কেউ জীবন অতিবাহিত করে এবং বিভিন্ন সমস্যা আক্রান্ত থাকে, সে সমস্যাগুলো উত্তরণের পথ খুঁজে না বেড়ায় বা সেগুলোকে জিইয়ে রাখে, দীর্ঘদিন মেন্টাল স্ট্রেসে থাকার মধ্য দিয়েও কিন্তু তার হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে। এছাড়া যদি কারো ফ্যামিলি হিস্ট্রি থাকে, অর্থাৎ বাবা মায়ের কারো হার্ট অ্যাটাক হয়েছিল, সেক্ষেত্রেও কিন্তু সন্তান সন্তাদির মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে। যদি কারো প্রিয়াক্লামশিয়ার হিস্ট্রি থাকে, অর্থাৎ গর্ভাবস্থায় কারো প্রিয়াক্লামশিয়া ছিল, সেক্ষেত্রে তার হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে। অটো ইমিউন ডিজিজের মধ্যে যদি কারো রিউমেটিক আর্থ্রাইটিস হয়ে থাকে সেক্ষেত্রে তার হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে। যদি কারো হার্টের পূর্বে অপারেশন হয়ে থাকে সেক্ষেত্রে পরবর্তীতে তার হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে। প্রিভিয়াস যদি কারো একবার হার্ট অ্যাটাক হয়ে থাকে সেক্ষেত্রে তার পরবর্তীতে আবার হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে। এছাড়া যাদের HIV ইনফেকশন বা এইডস হয়ে থাকে তাদেরও কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি অন্যদের তুলনায় 50% বেশি পরিমাণে। মূলত এই লক্ষণ বা এই কারণ যেগুলো বলেছি বা এই প্রিডিসপোজিং ফ্যাক্টর যেগুলো বলেছি, এই ফ্যাক্টরগুলো যদি কারো থেকে থাকে সেক্ষেত্রে তার হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে বা তিনি হার্ট অ্যাটাকের ঝুঁকিতে রয়েছে। কাজেই তাকে এই হার্ট অ্যাটাকের ঝুঁকি মুক্ত থাকতে হলে তার লাইফস্টাইল যে পরিবর্তনগুলো নিয়ে আসতে হবে সেগুলো মেনে চলার মধ্য দিয়ে তার হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে তিনি মুক্ত থাকতে পারেন। দর্শক, আপনি যদি হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে মুক্ত থাকতে চান সেক্ষেত্রে আপনার লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন নিয়ে আসতে হবে। আপনি যদি রিচ ফুড, তৈলাক্ত চর্বি জাতীয় খাওয়ার অভ্যাস থেকে থাকে সেটি একেবারেই বন্ধ করে দিতে হবে। এটি আপনার শরীরে যে রক্তনালী, বিশেষ করে হার্টের রক্তনালীগুলো রয়েছে, সরু রক্তনালীগুলোকে আরও সরু করে সংকুচিত করে রক্ত চলাচলে বাধাগ্রস্ত করতে পারে। কাজেই রিচ ফুড একেবারে এড়িয়ে চলুন, শাকসবজি ও পুষ্টিকর খাবার খেতে চেষ্টা করুন, পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর চেষ্টা করুন, স্ট্রেস বা মানসিক চাপ মুক্ত থাকার চেষ্টা করুন। আপনার যদি অতিরিক্ত ওয়েট বেশি থাকে সেক্ষেত্রে সেটিকে হেলদি ওয়েট মেনটেন করার চেষ্টা করুন, অতিরিক্ত ওজন কমানোর চেষ্টা করুন। ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন। খুব বেশি যদি আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা থাকে সেটিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন। ধূমপান, অ্যালকোহল, মদ্যপানের যদি অভ্যাস থেকে থাকে সেটি পরিহার করার চেষ্টা করুন। এগুলো মেনে চলার মধ্য দিয়ে আপনার যদি হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে সেটিকে আপনি অনেকটা হ্রাস করতে পারেন বা ঝুঁকি কমিয়ে আনতে পারেন। দর্শক, বর্তমান সময়ে এই ভয়াবহ হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি এড়িয়ে চলতে হলে আপনাকে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এগুলো নিয়মিত মেনে চলার মধ্য দিয়ে স্বাস্থ্যকর লাইফস্টাইল, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং শারীরিকভাবে সবসময় সচল থাকার চেষ্টা করবেন, এক্সারসাইজ করার চেষ্টা করবেন, নিয়মিত হাঁটার চেষ্টা করবেন। এগুলো নিয়মিত মেনে চলার মধ্য দিয়ে আপনার শরীরে যে অতিরিক্ত ফ্যাট বা চর্বি রক্তনালীতে জমে সংকুচিত হওয়া সেটি প্রতিরোধ হবে, আপনার কোলেস্ট্রল নিয়ন্ত্রণে থাকবে এবং আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে। পাশাপাশি আপনি যে
হার্ট অ্যাটাকের ঝুঁকি বা স্ট্রোকের ঝুঁকি রয়েছে সেই ঝুঁকি থেকে মুক্ত থাকবেন। আজ এ পর্যন্তই। আমার আলোচনা যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করুন, সবাই যেন জানতে পারে, সবাই সচেতন হতে পারে।